Dear participants, assalamu alaikum. আমি ভালো আছি আপনারা ভালো তো স্যারেরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। টুডে উই উইল টক অ্যাবাউট আওয়ার লেকচার 13 অ্যান্ড বেসড অন আওয়ার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং অ্যান্ড ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই ডিসকাসড অ্যাবাউট লেকচার 12 অ্যান্ড লেকচার 12। একটু মনে আছে আপনাদের কি কোথায় শেষ করেছিলাম স্যারেরা, কোথায় একটু আটকে গিয়েছিলাম? দুটো ম্যাথ করা হয়েছিল। আমার কোনো সমস্যা ছিল আমাদের কাল গতদিনের ক্লাসে? কোথাও কোনো সমস্যা ছিল স্যার? আমার একটু সমস্যা আছে। কোনটাই স্যার? স্যার একটু জি বলুন। আচ্ছা স্যার, হায়ার অফ মেশিনারি এই টার্মটা, এটা কি মানে অ্যাসেট নাকি লায়াবিলিটি? আচ্ছা, হায়ার অফ মেশিনারি, আপনি আপনি জানেন কোথাকার মানুষ স্যার? স্যার গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আপনি যদি মনে করুন যে আপনি প্রোডাকশনে, আপনার ধরুন একটা প্লাস্টিকের কারখানা আছে, ঠিক আছে? জি স্যার। প্লাস্টিকের কারখানা আছে, আপনি একটা মেশিন ভাড়া করেছেন, এটা ভাড়া মূল্য দিবেন, রেন্ট দিবেন, এই হিসাবটা কোথায় থাকে বলুন তো? এটা কি রেভিনিউ স্টাইল নাকি রেভিনিউ এক্সপেন্ডিচার আইদার অর ক্যাপিটাল এক্সপেন্ডিচার? একটা মেশিন যদি ভাড়া নেওয়া হয় যে কারণে আমরা ওইটাকে কিন্তু দেখবেন কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে মনে হয়, অথবা ইনকাম স্টেটমেন্টে যে কোনো এক জায়গায় শো করেছি। কোথায় দিয়েছি ওইটা? ওটা কোথায় দিয়েছি? কস্ট অফ গুডস সোল্ড নিয়ে নিছে, মানে কস্ট অফ সেলস স্যার। ইয়েস ইয়েস। এটা কারণটা কি? এটা একটা ডাইরেক্ট খরচ। আপনার প্রোডাকশনে গেলেই আপনার ওই মেশিনটা ভাড়া করতে হয়, আর মেশিনটা ভাড়া করতে গেলে যে পয়সাটা দিবেন আপনি, ইট উইল বি রেভিনিউ এক্সপেন্ডিচার এন্ড ইট উইল বি চার্জড ইন আওয়ার এস, আমরা যেটাকে ছোট নাম দিয়েছিল কস্ট অফ সেল, সিওএস বলেছি, তাই তো স্যার? এটা আমরা কস্টিং এ ব্যবহার করেছি, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং আপনি দেখবেন এখানে আমরা প্রায় ব্যবহার করেছি সিওএস, কোন কোন অঙ্কে অবশ্য কস্ট অফ গুডস সোল্ড লিখেছি। ওকে, নাও আই এম গোয়িং উইথ মাই ফর্মাল প্রেজেন্টেশন এন্ড দিস ইজ আওয়ার কন্টেন্ট। অ্যাট ফার্স্ট উইল গো উইথ রিভিউ অফ আওয়ার প্রিভিয়াস ক্লাস, দ্যাট ইজ লেকচার নাম্বার 12। নেক্সট উইল গো উইথ আইএস ভার্সেস আইএফআরএস, এবং আজকে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা হবে। আমরা এটা নিয়ে একটু কথা বলেছি, কিন্তু আজকে একটু অনেক কিছু দেখানো, মানে এখানে আমরা শিখব আশা করি। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ অ্যানাদার টু ম্যাথমেটিক্যাল প্রবলেমস, ওয়ান ইজ ফ্রম ইউর সিমা টেস্ট অ্যান্ড অ্যানাদার আউটসাইড অফ সিমা টেস্ট। শেষেরটা আমরা একটা অন্য বই থেকে নিয়েছি, নর্মাল একটা বই থেকে অঙ্ক নিয়েছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য। ওকে, তো রিভিউ ক্লাসে কারো কিছু বলার থাকলে বলুন যে স্যার আমরা গত ক্লাসে, আমাকে শুনতে পাচ্ছেন যারা আছেন সবাই? ইচ এন্ড এভরিবডি হ্যাপি? জি হ্যাপি, গুড। ওকে, থ্যাংক ইউ, গুড আফটারনুন এবং ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ আবার ঈদের অনেকেই মনে হচ্ছে ঈদের একটা ইয়েতে পড়ে গেছি। নাও টুডে উই হ্যাভ অনলি 50 পার্টিসিপেন্টস, বাট আমরা কিন্তু গত বেশ কিছুদিন মোটামুটি অলমোস্ট 190 পার্টিসিপেন্টের কাছে, 100+ ছিল। ওকে স্যার, তো আমরা একটু রিভিউ দেখি, কারো প্রবলেম না থাকলে আমি আগাবো, অথবা আমার একটু প্রবলেম আছে যেটা আমরা কিন্তু গতকালকে কিলো একটু প্রশ্ন করব। শিওর স্যার, শিওর স্যার। ঈদের জন্য ক্লাস কখন অফ হবে? বাড়িতে তো যেতে পারছি না ক্লাসের জন্য। এটা আমি আমিও জানি না, মানে ইনস্টিটিউট উইল ডিসাইড দিস। তো আমার মনে হয় আজকে শেষ হতে পারে, কারণ পরে যে সোমবারে আমার ক্লাসটা হয়েছে ওদের মনে হয় সবে কদরে ছুটি পড়ে যাবে। 12 তারিখ পর্যন্ত, বুধবার পর্যন্ত ক্লাস হবে স্যার। বুধবার পর্যন্ত, তো বুধবারে তো মানে ঈদের ছুটি শুরু হবে। আচ্ছা, এটা ক্লাস হলে করব না হলে করব না সমস্যা নাই স্যার আমাদের, ঠিক আছে? আমরা এখন তো বেশ ম্যাচিউর পারসন, তো ক্লাস হলে করব না হলে নাই। ওকে, তো আমরা একটু যদি কথা বলি দেখুন তো। ওকে, আমরা একটু গত ক্লাসে একটা আইটেম একটু বাদ রেখেছি, আমরা একটু একজন আটকে গিয়েছিলাম, আমরা আমি বললে হয়তো মনে পড়বে। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাসেট, হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দিস ফিনান্সিয়াল অ্যাসেট?
আমরা নাম শুনেছি কিনা স্যার ফিনান্সিয়াল অ্যাসেট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট আইদার ডিভেঞ্চার অর শেয়ার নাকি স্যার এরকম কিছু যেটা আমরা বলছি যে ফিনান্সিয়াল অ্যাসেটও বলে কখনো কখনো এটাকে আবার ঠিক আছে স্যার ওকে যেটা আমরা আটকে গেছিলাম কোথায় একটু দেখুন আমরা গতদিন ক্লাসে এটা পেয়েছিলাম কিনা দেখুন একটু অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি পেয়েছিলাম স্যার একটু এবং একজন মনে হয় বলেছিলেন স্যার এটা আপনি দেখাচ্ছেন এটা নন কারেন্ট অ্যাসেট ওকে ফাইন একটু থাকুন আমাদের সাথে ওমা প্লিজ প্লিজ মিউট ইওর অল অফ ইওর সেলস ফ্রম ইওর কর্নার আপনারা সবাই ভিডিও এবং অডিও দুইটা একটু অফ করে দেন আচ্ছা যারা অ্যাকচুয়ালি ওকে ফাইন না তবে ভিডিও থাকলে একটু দেখতে পারি আমি দুই একজনকে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না গো তো নাও আই এম টেলিং অ্যাবাউট হোয়াট আর দিজ আইটেমস হেল্ড ফর ট্রেডিং অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড হেল্ড ফর টু ম্যাচুরিটি সিকিউরিটিস তো এখানে একটু একটু গল্পটা করি সেটা হলো আমরা যেটা বললাম একটু আগে যে আমরা ডিভেঞ্চার বা শেয়ারে কিন্তু বিনিয়োগ করি আবার এই আমরাই কিন্তু আবার শেয়ার ডিভেঞ্চারকে ইস্যু করি নাকি স্যার যখন প্রতিষ্ঠান তার সোর্স হিসেবে চিন্তা করে দেন দেন দা ফার্ম নরমালি ইস্যুস শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার টু কালেক্ট ইটস ফান্ড নাকি স্যার আমরা দেখুন শেয়ার ডিভেঞ্চার আমরা ইস্যু বলেছি বারবার এবং এটা আমাদের কি করে ক্যাপিটালকে এনরিচ করে যেটাকে আমরা বলি হলো সোর্স অফ ফান্ড অর সোর্স অফ ক্যাপিটাল কিন্তু একটু বিপরীত চিন্তা করুন তো আপনি যদি কোথাও এই টাকাটা বিনিয়োগ করেন কোথাও শেয়ারে বিনিয়োগ করেন বা ডিভেঞ্চারে বিনিয়োগ করেন দেন ইট উইল বি সিকিউরিটি এখানে সিকিউরিটি মানে কিন্তু নিরাপত্তা না ঠিক আছে স্যার এই হ্যাঁ এই যে বিনিয়োগে যাই আমরা মূলত কি কারণ ভাই ওকে স্যার প্লিজ প্লিজ স্যার এরা প্লিজ আমি ওসমান গনি ভাই প্লিজ এখন এই বিনিয়োগটা আমরা যদি এরকম হয় যে বিনিয়োগটা আমরা খুব বেশি দিন ধরে রাখবো না আমরা শুধু কেনা বেচা করবো ওকে স্যার আমি আজকে কিনলাম কালকে বেচলাম যারা আমরা দেখুন সেকেন্ডারি মার্কেটে আছি আমরা দু মাস তিন মাসের মধ্যে কিন্তু শেয়ার গুলো বিক্রি করে দিচ্ছি না স্যার দেখুন তো জি স্যার রানিং এ থাকছি অর্থাৎ আমরা কিন্তু উইদিন আওয়ার অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা চাচ্ছি কেনা বেচা করতে অর্থাৎ এটাকে আমরা তখন একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করি যে বেশি দিন ধরে রাখবো না আমি কিনবো আমি বেচবো নাকি স্যার বলুন তো একটু ওকে আর নিচেরটা পড়ি একটু আমরা লাস্ট ওয়ান হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস ধরুন আপনি একটা পারিবারিক সঞ্চয়পত্র কিনলেন ফর ফাইভ ইয়ার্স হয় আছে নাকি এরকম কারো কারো যে সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংকে বা গভর্নমেন্টের সঞ্চয়পত্র আপনি পাঁচ বছরের জন্য কিনলেন আপনি আমি কি করি আপনার ফাইভ ইয়ার্স নর্মালি দিস সিকিউরিটি উইল বি ম্যাচিউর দেন উই উইল গেট সাম এক্সট্রা অ্যামাউন্ট নাকি স্যার জি স্যার হেল টু ম্যাচুরিটি তার মানে আমরা ধরে রাখছি ম্যাচুরিটি পর্যন্ত তাহলে একটা হলো বললাম যে আমরা একদম তাৎক্ষণিক কেনা বেচা করবো একটু আর একটা বললাম আমরা ম্যাচুরিটি ধরে রাখবো এবার মাঝখানে ভাবুন তো যে আমি ধরে রাখবো কিন্তু এমন একটা সময় আসবে যে আমি চাইলে আবার একটু লাভ বেশি পেলে বিক্রিও করে দিতে পারি এরকম যদি ঘটনা ঘটে দিস মিডল পজিশন দিস ইজ কল্ড অ্যাভেলেবল ফর সেল আমার কথা যদি বুঝতে না পারেন একটু দেখুন আমি একটু চেষ্টা করেছি লেখার জন্য আবার বলবো ওকে ফাইন ধরুন আমরা যারা সেকেন্ডারি মার্কেটে আছি আপনি যিনি কথা বললেন আপনি কি সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ আছে আপনার না স্যার বিনিয়োগ নেই নেই থ্যাংক ইউ স্যার আমরা কিন্তু বিনিয়োগ নিয়ে কথা বলছি নরমালি এই যে বিনিয়োগটাকে আমরা বলছি সিকিউরিটি এবং এইটা মূলত আমরা বলি ফিনান্সিয়াল অ্যাসেট ফ্রম হোয়ার উই উইল গেট বেনিফিট ওকে এখন আপনি যদি মনে করুন যে আপনি হয়তো সে নাম বলেই বলি আবার মনে করবেন একটা বিজ্ঞাপন আপনি বেক্সিমকোর আপনি স্টক কিনলেন উদ্দেশ্য কি আপনি একটা নিশ্চয় একটা পিরিয়ড থাকে তিন দিন বা পাঁচ দিন হোল্ডিং পিরিয়ড এর পরে বিক্রি করে দেওয়া যায় নাকি আজকে কিনে কি আজকে বিক্রি করা যায় মার্কেটে
না স্যার না স্যার তিন দিন বা চার দিন পরে বিক্রি করতে হয় আপনার ইচ্ছা হলো যে আপনি বেক্সিমকো কিনবেন আবার দাম বাড়লে বেচবেন আবার পরের দিন পপুলার কিনবেন আবার দাম বাড়লে তিন দিন পর আবার বিক্রি করবেন দিস ইজ হেল্ড ফর ট্রেডিং দ্যাট ইজ ইউ ওয়ান্ট টু মেক প্রফিট ফ্রম দা কুইক ট্রেড খেয়াল করুন আমার নিচে লাইনটুকু খেয়াল করছেন মানে আমরা ধরে রাখবো না আর কি আমরা শুধু স্টকটাকে পণ্য হিসেবে বিবেচনা করব যে আমি কিনবো বেচবো এখান থেকে আমি নর্মালি প্রফিট চাই না ওকে বিক্রি করে প্রফিট পেতে চাই কুইক প্রফিট ওকে and the second one no third one held to maturity eta to dekhun pore machkhane ashbo held to maturity normally debenture instrument or any preferred stock apni dhore rakhchen apni nishchoy periodical bond amra porechhi na sir periodical bond bond koy rokom hoy dui rokom shunechi mone hoy perpetual and periodical ba preferred stock mone dui rokom hoy periodical perpetual perpetual মানে having no time maturity time okay are held to maturity so within 1 years within no held to maturity normally 10 years 5 oh, years ekta indicator thake ekta finite period thake that is called periodical bond or periodical preferred stock porechi amra nischoy eta ki hoy janen apnar period ta shesh hobe er pore you will get your money back naki sir আমরা যখন কিনেছি তখন যখন গভর্নমেন্ট ওই যে বললাম আমি শুরুতে পাঁচ বছরের সঞ্চয়পত্র কিনলাম ঠিক পাঁচ বছর পরে আমি যাব গভর্নমেন্ট সঞ্চয়পত্র আমার লাভ সহ ফেরত দিয়ে দিবে নাকি তার মানে এখানে আমরা প্ল্যান কি করি প্ল্যানস টু হোল্ড আনটিল ইটস ম্যাচুরিটি ডেট আপনি একটু মিড পজিশনে চিন্তা করুন তো মিড আপনি ট্রেডেও যেতে চান সুযোগ পেলে আবার যদি সুযোগ না পান আপনি শেষটুক পর্যন্ত অপেক্ষা করবেন দ্যাট ইজ দ্যাট ফলস ইন দ্য মিডল both debenture and equity te eta ghote company plans on holding for a while but could also be sold mane she dhoreo rakhte pare chaile othoba bikri koreo dite pare erokom shorte je gulo thake amra take boli available for sale tar mane ki apni example diye bujhaiten sir apnake ekta example dibo apni ei je ei khetre ki tokhon sir eta ki short term non current currency এইবার আপনি আসুন যে এই যে কথাটা আমি যাব এখনি তাহলে আপনি চাইলে আপনি এক বছরের মধ্যে বিক্রি করে ফেলেন দেন ইট উইল বি মোর লিকুইডিট ঠিক আছে মোর লিকুইড দেন ইট উইল বি কারেন্ট অ্যাসেট আর আপনি ধরে রাখতে চান সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে হলো আপনার জন্য নন কারেন্ট অ্যাসেট যে কারণে আপনি দেখবেন আপনার বইতে এটা কিন্তু কখনো বলেছে এটা কারেন্ট অ্যাসেটে দিয়েছে কখনো আবার নন কারেন্টও দিয়েছে আমি এই কথাটুকু বলার জন্য এত গল্প দিলাম তার মানে হেল্ড হোল্ড ফর ট্রেডিং সিকিউরিটি ইট উইল বি কারেন্ট অ্যাসেট ইট উইল কারেন্ট ইট উইল লিকুইড মানি আপনি উইদিন শর্ট পিরিয়ড টাকা বের করে নিয়ে আসবেন হেল্ড টু ম্যাচুরিটি আফটার 3 4 অর 5 দ্যাট ইজ আফটার ইওর ম্যাচুরিটি পিরিয়ড ইউ উইল গেট ইওর রিটার্ন আর মাঝপথে যেটা বলছি অ্যাভেলেবল ফর সেল ইট হ্যাজ বোথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর হেল্ড ফর ট্রেডিং অ্যান্ড অলসো ফর হেল্ড টু ম্যাচুরিটি তার মানে চাইলে আপনি একটু আগে বিক্রি করতেও পারেন লাভ যদি পেয়ে যান আবার আপনি চাইলে এটাকে শেষ পর্যন্ত ধরেও রাখতে পারেন আমরা ফাইনালি লিখেছি দেখুন হোল্ডিং ফর এ হোয়াইল বাট কুড অলসো বি সোল্ড মানে ধরেও রাখতে পারেন অথবা বিক্রিও করতে পারেন যেমন আমি যে সঞ্চয়পত্রগুলো বলি অনেকে আমরা কিন্তু একটু আগে ভাঙিয়ে ফেলি নাকি হতে পারে না পাঁচ বছরের সঞ্চয়পত্র দুই বছর পরে ভেঙে ফেলি না প্রয়োজনে তাহলে কি দাঁড়ালো এটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে আপনি লং টার্ম আপনি মানে পুরো লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে পাচ্ছেন না ওকে স্যার আমরা এই জন্যই গতকালকে যিনি প্রশ্ন করেছিলেন যে স্যার অ্যাভেলেবেল ফর সেল বইতে দুই জায়গায় দুই রকম বলেছে নো প্রবলেম ক্লিয়ার বলছে তারা এটা আপনার বৈশিষ্ট্য ভেদে আপনি এটাকে ইউ মে কনসিডার অ্যাজ এ কারেন্ট অ্যাসেট অর অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট ওকে স্যার এবার আমরা আমাদের প্রিভিউ শেষ করলাম নাও সরি উই আর গোয়িং উইথ আওয়ার টু ডেজ লেকচার এবং এটা আমরা গত কোনো ক্লাসে মানে দিয়েছিলাম আজকে একটু সুন্দর করে দিলাম আপনারা তো পড়ে ফেলুন আপনি আপনাকে আরো সুন্দর করে সেট করে দিয়েছি দ্য ডিফারেন্স বিটুইন আইএএস অ্যান্ড আইএফআরএস অ্যান্ড নর্মালি আইএফআরএস আর দ্য ইনহেরিটেড পজিশন অফ আইএস আইএফআরএস হলো আমাদের আইএস এর একটা উত্তরাধিকার মানে স্তর নাকি তাই না বলছি আমরা এখন নেক্সট টাইম নেক্সট নেক্সট অর নেক্সট ফিউচার নেভার উই উইল গেট এনি আইএএস অলওয়েজ উই উইল গেট আইএফআরএস কারণ আমরা বলেছি আইএস এর যে পিরিয়ডটা ছিল ফ্রম 1973 টু 2001 এন্ড আফটার 2001 অল অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উইল নিউলি ফর্মড উইথ আওয়ার আইএফআরএস
আর নতুন করে আইএস আমরা কেউ আর বলবো না, আমাদের চলতে থাকবে এখন আইএফআরএস হিসাবে। একটু পড়ে নিন এটা আপনার কোনারে গেলে, এখানে একটু চেঞ্জ দেখুন, আইএফআরএস টোটাল নাও 17, আমরা এর আগ পর্যন্ত কতগুলো জানতাম জানি 16টা ছিল। ওকে থ্যাংক ইউ, এটা নিয়ে কোনো গল্প করবো না আমরা, কারণ আমাদের হাতে আজকে একটু অঙ্ক আছে দুটো, আমরা অঙ্ক দেখব, যেটা গল্প করবো এটা নিয়ে দেখুন। That is all new standard now, or not only now, since 2001 and for next future always will be given by IFRS. Now the question, how many IAS are replaced by IFRS? আমরা দেখেছি, আমরা আমরা মানে জেনে গেছি বা আমরা দেখাবো, নর্মালি উই হ্যাভ 41 IAS, বাট নাও ইনফোর্স 29 IAS. In this period, some IAS are converted to our IFRS. And now the question, how many IAS are replaced by IFRS? কতগুলো IAS আমাদের IFRS এ রূপান্তরিত হয়েছে? এটা আসলে সংখ্যাটা আমি বলবো না, আমি একটু পরে স্লাইডটা দিব, then you will count the number of IFRS when you will get this slide in one of your corner. দেখুন একটু, আমরা একটু চেষ্টা করেছি আপনাকে একটু লেখানো, এটা এটা একটু কাছে রাখবেন আপনার জন্য সুবিধা হবে, এটা একটু জাস্ট কাছে বলতে সংগ্রহে রাখবেন, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য। আইএস 1-2 এটা যে নামে আছে আপাতত এখনো সে নামে চলছে, আইএস 3 সুপারসিডেড ইন 1989 বাই আইএস 27 আইএস 28, অর্থাৎ আইএস 3 এখন আর কার্যকরী নেই, এটা 27 এবং 28 মার্চ হয়ে চলছে। এইভাবে আমি এখানে লেখার চেষ্টা করেছি কোনটা কতটা চেঞ্জ হয়েছে, এবং এই যেমন আইএস 4 কি বলছে দেখুন, এটা ডেপ্রিসিয়েশন, এটা এখনো চালু আছে। আইএস 5 সুপারসিডেড বাই আইএস 1, এটা এর মধ্যে মার্জ হয়ে গেছে। আইএস 6 এইভাবে আমরা দেখিয়েছি, এখানে কোথাও মনে আইএফআরএস নাম আসেনি, স্যারেরা আসছে এখনো আসেনি, একটু দেখুন তো পরেরটা দেখুন তো একটু স্যার, যেমন দেখুন আইএস 9 যেটা সুপারসিডেড হয়েছে আইএস 13 দিয়ে, এটা কার্যকরী আছে এটা চলে গেছে কোথায় এখন দেখুন তো আইএফআরএস 15, আইএস 14 এটা সুপারসিডেড হয়েছে আইএফআরএস 8 দিয়ে। তাহলে আপনি কাউন্ট করতে পারবেন না কোনটা কোনটা আইএফআরএস এ গেছে, আমি আপনাকে কালার করে দিয়েছি বোঝানোর জন্য, 11 গেছে 15তে চলে গেছে, 14 8 এ গেছে, আরো কয়েকটা দেখুন আপনি, আবারও বলি আপনার কর্নারে গেলে আপনি একটু সুন্দর করে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 18 কে সুপারসিড করা হয়েছে 15 দিয়ে, 22 কে সুপারসিড করা হয়েছে 3 দিয়ে, আবারও বলে আপনার দেখে দিবেন সময় নিয়ে পরে। ওকে, একইভাবে আমি পরপর চেষ্টা করেছি এগুলো রাখার জন্য, 35 সুপারসিডেড 5 চলে গেছে সেখানে, 39 আইএফআরএস 9 এ চলে গেছে, এবং এক্সিস্টিং এখন আছে কোন পর্যন্ত দেখুন তো, এখানে আইএস কত কোন পর্যন্ত 41, কিন্তু যেহেতু কিছু কিছু আপনার লুপ্ত হয়ে গেছে এখন আর 41 নেই, এখন কয়টা আছে বললাম, এখন আইএস কয়টা আছে জানেন, এক্সিস্টিং হলো নাও 29 আইএসএস আর ওয়ার্কিং ইন আওয়ার অ্যাকাউন্টিং ফিল্ড, এবং আমরা তারা তালিকা একটু পরে আপনাকে দিব, এরপরে দিব এটার পরে। And now these are 17 IFRS. IFRS যেগুলো হয়েছে তার এক সঙ্গে আমি তালিকাটা দিয়েছি, বাট IFRS 17 it will be effective from 1st January 2023. Insurance contract যদিও বলেছি নামটা আমরা,
কিন্তু এটা এই আইএফআরএস এর সিস্টেমটা কার্যকরী হবে 2023 সালে এবং এটা মূলত আইএফআরএস 9 দেখুন তো এখানেও আছে না ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিছু লেখা আইএফআরএস 9 এবং আইএফআরএস 4 এর মধ্যে মার্জ হয়ে যাবে যতদিন না হবে তখন এই দুটো কাজ করবে আর কি মূলত আইএফআরএস 9 এবং 4 এর একটা সমন্বিত করে এখানে তৈরি করা হয়েছে আইএফআরএস 17 একটু দেখে নিন স্যারের নামগুলো মনে রাখবেন এন্ড নাও আইএএস এখানে আপনি যে ব্রেক দেখবেন 1-2 মাঝখানে যে ব্রেকটা আছে এরা কিন্তু এখন কার্যকরী নেই এই জন্য নামগুলো ফেলে দেওয়া হয়েছে দেখুন কোনটা কোনটা কার্যকরী 1-2-7 এইভাবে চলছে আবারও বলি এগুলো হয়তো পরীক্ষায় লাগবে না কিন্তু আপনার ধারণার জন্য যেমন দেখবেন আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছি না আইএস 12 বলেছি কিন্তু মনে আছে না আমাদের ইনকাম ট্যাক্স করার সময় আমরা বলেছিলাম এটা ওকে এবং আমরা এটা অনেকেরই মুখস্থ আছে আইএস 16 হলো প্রপার্টি প্ল্যান্ট আইএস 8 কথা বলেছি আমি যখন অ্যাকাউন্টিং পলিসি দেখবো আমরা এরপরে যাবো ইনশাল্লাহ পেয়ে যাবো এই নামগুলো কিন্তু আমাদের বিভিন্ন চ্যাপ্টারে আসবে অ্যান্ড অ্যানাদার আইএসএস দেখছেন 41 পর্যন্ত রান করেছি এখানে ভিতরে কিন্তু কিছু কিছু জায়গায় নেই খেয়াল করেন এর মানে হচ্ছে এগুলো আমরা কোনো না কোনো ভাবে সুপারসিড করে ফেলেছি অন্য আইএস দিয়ে অথবা আইএফআরএস দিয়ে অ্যান্ড দিস 29 আইএসএস আর নাও ওয়ার্কিং ইন আওয়ার অ্যাকাউন্টিং ফিল্ড তো স্যার আমার মনে হয় আপনার কর্নারে গেলে আপনারা এটা দেখে নেবেন ঠিক আছে স্যার কারণ আমাদের ইচ্ছে হলো আজকে আমরা অঙ্ক হাতে হাতে করব এই জন্য দুটো বড় অঙ্ক রেখেছি একটা আপনার সিমাটেক্স থেকে নিয়েছি বাকিটা অন্য বই থেকে নিয়েছি আমরা হাতে আপনি এই মুহূর্তে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কিপ বিসাইড এ পেন খাতা অ্যান্ড অলসো ক্যালকুলেটর ওকে স্যার ম্যাথমেটিক্যাল প্রবলেম বই থেকে নিয়েছি আবারও বলি এটা আপনার ইয়ের থেকে নিয়েছি নাম দেখলে বুঝতে পারবেন ওখান থেকে পড়ুন তো একটু আমরা একটু করে পড়বো কোথায় সমস্যা এখনই পড়বো আর কথা বলে যাব যাতে আমার ব্যাকে কম আসতে হয় পড়ুন স্যারেরা আর এই ধরনের অঙ্কগুলো সাধারণত সাইজটা একটু বড় হয়ে যায় পরীক্ষা আমাদের ওই একটা অসুবিধা হয় পড়তে পড়তে গিয়ে এক পাশে পড়তে থাকি আর এক পাশে মনে হয় ভুলে যেতে থাকি তাই না স্যাররা যে কারণে আইটেম বারবার খুঁজে এটা ওই একই চ্যাপ্টারে যে কোন চ্যাপ্টার ছিল গতদিনে বলুন তো চ্যাপ্টার 7 ইয়েস স্যার চ্যাপ্টার 7 215 পেজ আছে ওকে থ্যাংক ইউ স্যার ওখানেও দেখতে পারেন স্লাইডও দেখতে পারেন কোনো সমস্যা নেই The company has a capital here, maybe two types of capital. One is preference share, another one common share. তো তারা প্রথমে বলছে যে তাদের হলো অথরাইজ ক্যাপিটাল আছে মোট হলো এখানে 5 লাখের কথা বলছে যেখানে 1 টাকা করে একটা ব্যাপার আছে এখানে প্রতি কত টাকা করে 5 লাখ টাকার এখানে আছে হলো 1 টাকা 5% preference share 5% preference share তার মানে এর অর্থ কি কিন্তু পুরো এক লাইনে পড়তে হবে আপনাকে এই কোম্পানির কাছে 5% প্রিফার শেয়ার নামধারী প্রত্যেকটা শেয়ার 1 টাকা করে এরকম টাকা এবার কত আছে আমার কত শেয়ার আছে 5 লাখ তাই না অর্থটা এরকম না স্যার 5 লাখ শেয়ার 1 টাকার দাম 1 টাকা এবং এই শেয়ারটা 5% প্রিফারেন্স শেয়ার এই 5% প্রিফারেন্স শেয়ার কি মিন করে দ্যাট ইজ দিস শেয়ার হোল্ডার উইল গেট 5% ডিভিডেন্ড ওকে তাহলে কোম্পানির কাছে 5 লাখ টাকা 5 লাখ শেয়ার 1 টাকা করে মোট 5% প্রিফারেন্স শেয়ার আছে 14 লাখ প্রিফারেন্স শেয়ারটা কি স্যার ডিভিডেন্ড না না প্রিফারেন্স শেয়ার এই যে 5% এর অর্থ কি দিস টাইপ অফ শেয়ার হোল্ডার উইল গেট শিওরলি 5% ডিভিডেন্ড আপনি ওদেরকে বলতে পারবেন না যে স্যার লাভ হয় নাই ওটা কি আমি বলতেছিলাম যে এটা কি শেয়ার ডিভিডেন্ড অবশ্যই শেয়ার ডিভিডেন্ড 5% জিজ্ঞেস করছি জি জি থ্যাংক ইউ স্যার
আমরা জানি কমন শেয়ারে কিন্তু আপনি ডিভিডেন্ড দাবি করতে পারবেন না, পারেন ওইভাবে দাবি করতে যে আমাকে দিতেই হবে না? ওকে, এটা আমরা বলি হলো সেই, আমি প্রায় গল্পটা বলি, মানে আমি যখন পড়াই নরমালি, আমরা হলাম কমন শেয়ার হোল্ডার, ছাগলের ছাগল চিনেন তো স্যার, তিন নম্বর বাচ্চা, তার মানে ইন্টারেস্ট হোল্ডাররা বা ডিভিডেন্ড হোল্ডাররা দে উইল গেট ইন্টারেস্ট, প্রিফারেন্স শেয়ার হোল্ডার উইল গেট প্রিফার ডিভিডেন্ড, অ্যান্ড আফটার দ্যাট ইফ এনি রিমেইন্স অ্যামাউন্ট যদি থাকে, আসু থাকলেই হবে না, ইন এজিএম ইট উইল বি ডিক্লেয়ার্ড, নাকি স্যার এরকম না কথাটা? যদি ডিক্লেয়ার করে দেন কমন শেয়ার উইল গেট মানে কমন ডিভিডেন্ড। তো কি বলেছে, 14 লাখ টাকা 50 পয়সা অর্ডিনারি শেয়ার, তার মানে একটা শেয়ারের দাম 50 পয়সা, এরকম 14 লাখ শেয়ার আছে, দিস ইজ অথোরাইজড ক্যাপিটাল, ক্লিয়ার? এট দা ইয়ার এন্ড 5 লাখটা কি অথোরাইজড ক্যাপিটাল না? এটা তো 5 লাখ তো হলো প্রিফারেন্স শেয়ারে স্যার, এন্ড দি আরেকটা কথা বলা, খেয়াল করুন দুটো, এই জন্য কালকে একজন বললেন স্যার পড়তে গিয়ে একটু সমস্যা আমাদের, এটাকে আপনি এন্ড এর আগে টুক পড়েন এবং এন্ড এর পরে টুক পড়েন স্যার, কারণ এটা মিলে কি 5 লাখ হয় নাকি দেখুন তো স্যার, 1 টাকা করে হচ্ছে প্রিফারেন্স শেয়ার, হ্যাঁ 50 পয়সা করে হচ্ছে অর্ডিনারি শেয়ার, জি জি এই হলো কথা, দুটো কথা স্যার, এই 5 লাখ কিন্তু ক্যাপিটাল অফ 5 লাখ, মানে এই অথরাইজড শেয়ার, এটা শেয়ারের সংখ্যা 5 লাখ, একটু পরে অঙ্গে গেলে বুঝতে পারবেন, 5 লাখ হলো শেয়ারের সংখ্যা, এখানে 14 লাখ আমরা জানি কোম্পানি যখন কাজ করে সাধারণত তার অথরাইজড শেয়ার সবটাই ছাড়ে না, একবারে ছাড়ে না, একটু ভেঙে ভেঙে দেয়, একটু ভেঙে ভেঙে ছাড়ে, দেখবেন ও বলছে 5 লাখে 3 লাখ ছাড়া হয়েছে, এন্ড 10 লাখ অর্ডিনারি শেয়ার, অল অফ হুইচ আর ফুললি পেইড, তার মানে আমরা কিন্তু ক্যাপিটাল পেয়ে গেছি, ইস্যুড ক্যাপিটাল অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, 3 লাখের হলো কত করে 1 টাকা করে 3 লাখ টাকা, আর হলো 10 লাখের 50 পয়সা করে 5 লাখ, এনি কোশ্চেন? এটা দেখবেন অঙ্কের মধ্যে থাকবে আশা করি, এই সাধারণ কমন শেয়ার থাকবে 5 লাখ এবং প্রিফারেন্স শেয়ার থাকবে 3 লাখ, কারো কোনো কোশ্চেন থাকলে? নো স্যার, নো কোশ্চেন, নো, থ্যাংক ইউ। এবার দেখুন তো আমাদের যেটুক বলেছিলাম আমার মনে হয় মিলছে, দেখুন প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ইস্যুড ফুললি আছে 5 লাখ এখানে স্যার, দেখছেন সরি 3 লাখ, আর আমার অর্ডিনারি শেয়ার আছে কত 5 লাখ, কারণ 10 লাখ 50 পয়সা করে, ওকে, আর ওই 3 লাখ আমি যে গল্প করলাম সেটা কিন্তু এইটুক জায়গায়। এবার বাকিটুক আপনারা পড়ুন, কোন নতুন জিনিস পাইলে আমাকে বলেন, তারপরে আমি আবার কথা বলবো, 1 মিনিট সময় নেন পড়েন, তারপরে আমি নতুন কথা বলবো। All of items I mind this is familiar to you, তাই না? পরিচিত না স্যার আমাদের সব মান ইয়েগুলা? এখানে মানে নতুন কোনো কথা আমাদের নেই, নতুন কথা দেখি আমার কাছে মনে হচ্ছে নেই, নেই তাহলে একটু দেখি এরপরে। প্রফিট ফর ইয়ার সাবজেক্ট টু আইটেমস ইন দা ফলোয়িং নোটস, তার মানে এই প্রফিটটা যখন করা হয়েছে কিছু হিসাব করা হয়নি, সেগুলো আপনার জন্য এক এক করে সামনে আসবে। নাম্বার 1 পড়ুন এটা, আর বই থাকলে আপনি বইটাও পাশে রাখেন, তাহলে আপনার আমাকে আর ব্যাকে যেতে হবে না। হ্যালো, হ্যাঁ আব্দুল্লাহ ঢাকা থেকে বলতেছি, রাসেল। রাসেল সাহেব প্লিজ মিউট ইওর সেট। কেমন আছো রাসেল ভাই? আপনি মিউট করেন। ওকে, এই তো আলহামদুলিল্লাহ, বারো রাজে পাঠাইতে হয় না? আমরা বাড়ি চলে যাবো তো, বারোটা দিয়ে যেতে হবে তো, 8 তারিখ। বারো দিকে কত শোনা কেন? হ্যালো স্যার, একটু পড়ে পড়ে ফেলুন, আমি কথা বলবো এরপরে। তোমার মিলিয়ন টাকা রয়েছে,
এখানে বলছে নন কারেন্ট অ্যাসেট ল্যান্ড ইনক্লুডেড ইন দ্য ট্রায়াল ব্যালেন্স ইটস অরিজিনাল কস্ট 8 লাখ ল্যান্ড আছে কত লাখের বলছে 8 লাখ এখানে একটা গল্প মনে হয় আছে আমি তো ভুল না করি দেখবেন টোটাল ল্যান্ড বিল্ডিং মিলে মনে হয় 14 লাখ আছে জি স্যার তাহলে বলেন তো বিল্ডিং কয় লাখ টাকার আছে 6 লাখ 6 লাখ when we will go for your our depreciation will we consider this land? আমিও জানি না কিন্তু হয় না আমার মুরব্বীরা বলে গেছে আমিও বলে যাই যে ল্যান্ড এর পরে আমরা ডেফিনিশন ধরবো না কেন ধরবো না সে আমি ভালো জানি না স্যার আচ্ছা আপনাকে ইন্টারেস্ট হয় বলতে পারেন স্যার আর কেউ কেউ ডেফিনিশন তো হয়ই না স্যার আচ্ছা বলেন তো অ্যাপ্রিসিয়েশন হয় ডেফিনিশন কেন হয় না একটু একজন বলবেন স্যার ল্যান্ডের তো কোনো ক্ষয় হয় না এর তো দাম কমে না কখনো স্যার ল্যান্ডের দাম সব সময় বাড়ে স্যার ডিভ্যালুয়েশন হয় উল্টা ওভার ভ্যালুয়েশন হয় নাকি কমে যায় না বরং বাড়ে আচ্ছা অ্যাপ্রিসিয়েশন বলি আমরা এটাকে ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন হয় আর যাই হোক তার মানে বোঝা গেল আমরা এই 8 লাখ কে বাদ দিয়ে কিন্তু আমাদের ডেফিনিশন কে বিবেচনা আনতে হবে এই হলো প্রথম কথা অনেকে বলে যে ক্ষয় হয় না অনেক সময় দেখা যায় তো যে স্যার যেসব এলাকা নদী নদী ইয়েস ইয়েস থ্যাংক ইউ নদীর পাড়ে হলে কি হবে যাক পরে উদ্ধার হবে স্যার চর পড়লে নিয়ে নিব ইনশাআল্লাহ আচ্ছা স্যার এটা ডেফিনিশন করা যায় স্যার ডেপ্লিশন আচ্ছা থ্যাংক ইউ আমি মনে হয় উত্তরটা পরে আপনার কাছে নিব একজন ডেফিনিশনের বলেন তো একটু যখন বললেন এখনই কথা হয়ে যাক স্যার এটা মাইন এগুলো স্যার এগুলো নরমালি স্যার খনিজ মাইন এবং স্যার এগুলো ক্ষেত্রে স্যার এই ডেপ্লিশনটা ইউজ করা তাহলে ল্যান্ডের ক্ষেত্রে কি হবে ডেফিনিশন স্যার ওটা অবিয়াসলি হতেই পারে দেখা যাচ্ছে যে যদি স্যার কোনো হবে না স্যার পাহাড়ি কোনো ল্যান্ড যদি হবে না তো ন্যাচারাল হবে না স্যার আপনি বললেন একটু আগে যে আপনি এই বললেন হলো কি একটা ইংলিশ ব্যবহার করলেন সুন্দর যে হ্যাঁ সরি ডেপ্লিশন স্যার হ্যাঁ তারপরে ইংলিশে বলেছেন হতে পারে তার আগে একটা মনে হয় কি মানে ইয়ে বলেছেন যে অবশ্যম্ভাবী অবশ্যই অবশ্যই হবে আবার বলছেন হতে পারে তা আমার আপনার উদ্দেশ্যে বলি ল্যান্ডের ক্ষেত্রে কখনোই ডেপ্লিশন হয় না ডেপ্লিশন ফর ইওর মাইন তাই তো ডেপ্লিশনটা আপনার হ্যাঁ মাইন তারপরে আর কি ন্যাচারাল টিম্বার ফিল্ড টিম্বার ইয়েস ইয়েস ন্যাচারাল রিসোর্স টিম্বার ফিল্ড ওকে আর ডেফিসিয়েশন কখন হয় যখন কথা উঠলে একবারই বলে দেই ডেফিসিয়েশন ট্যাঞ্জিবল ইন কেস অফ ট্যাঞ্জিবল অ্যাসেট এন্ড দা অ্যানাদার টার্ম অ্যামোর্টাইজেশন এন্ড হোয়াট ইজ অ্যামোর্টাইজেশন অ্যামোর্টাইজেশন ফর ইওর ইনট্যাঞ্জিবল অ্যাসেট ওকে স্যার এবং এই কোশ্চেনটা মাঝে মাঝে কিন্তু আমি দেখেছি অ্যাকাউন্টিং এর যে কোনো পর্যায়ে দিয়ে দিচ্ছে আমাদের কখনো আমাদের বিজনেস অপারেশনও দিয়েছে কোনো একবার দেখেছি নলেজ লেভেলে দিয়েছে কোনো একবার আপনাদের লেভেলেও দিয়েছে কোনো কোশ্চেনে যে ডিফারেন্সিয়েট অ্যামং ডেফ্লিশন ডেফিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন তাহলে এখানে মূল থিমটা হলো অ্যাসেটের ক্রাইটেরিয়াতে আমরা নামগুলো ব্যবহার করি অল অফ দিজ অলসো কস্ট অফ অ্যালোকেশন কিন্তু আমরা যে কাজটা করি হলো অ্যাসেটের যে বৈশিষ্ট্যর কারণে আমরা আলাদা করি এ নিয়ে আর কথা নেই থাকুক স্যার মোটর ভাইকেল চলে আসুন এখানে কি বলছে এখানে মোটর ভাইকেল 24,000 টাকা আপনি বিক্রি করেছেন নাকি 24,000 টাকা বিক্রি করেছেন না কস্টিং 24,000 বিক্রি হচ্ছে 12,000 এন্ড ফর দিস মেশিন ইওর প্রিভিয়াস ডেফ্রিসিয়েশন দ্যাট ইজ অ্যাকুমুলেটেড ডেফ্রিসিয়েশন 14,000 নাকি স্যার তাহলে একজনে বলুন তো আইদার প্রফিট অর গেইন দেখুন আমাদের আর এত কথা না বললেও চলতো নীল ডেপ্রিসিয়েশন বিল্ডিং এ 2% মোটর সাইকেল মোটর ভেহিকেল 20% রিডিউসিং ব্যালেন্স ফিকচার ফিটিংস স্ট্রেট লাইন স্যার এটার এটা প্রোনাউন্সিয়েশনটা কি স্যার ভেসেল হয় না ভেহিকল হয় স্যার মানে দুটো এটা ভেসেল না এটা হচ্ছে ভেহিকল আমি যদি ভুল না করি ভেহিকল ভেসেল তো VASSEL স্যার মোটর ভেসেল যখন বলে এটা ভেহিকল যদি কেউ একটু হেল্প করবেন আমাকে একটু আমার একটু উচ্চারণটা ভেহিকল ভেহিকল ভেসেল হলে এই বানানটা হবে না ভেসেলটাও ব্যবহার করা হয়
আমার প্রশ্ন অ্যারাইজ করে কখনো, আমি যখন অ্যাকুইজিশনে যাই কদিনের আমি ডেফিনিশন ধরবো, এটা কিন্তু আপনাকে দেখুন ইয়ে করে দিল, ক্লিয়ার করে দিল না, যে আপনি যেটা কিনেছেন ফুল ইয়ারে ধরবেন আর যেটা বিক্রি করেছেন তার কোনো ডেফ্রিসিয়েশন হবে না। এবং ইন জেনারেলি আমরা এই সেন্সটাই ব্যবহার করি, ঠিক আছে, ডিসপোজাল বিয়োগ করে ফেলি, ফেলে ওকে একদম জিরো করে ফেলি, এরপরে ডেফ্রিসিয়েশন চার্জ করি। এবং এটা অঙ্কে বলে দিয়েছে, মন খারাপ করার কিছু নেই। ট্যাক্স লায়াবিলিটি, এই গল্পটা আমরা কালকে দিয়েছি, এটা একটা আমাদের ইনকাম স্টেটমেন্টের আইটেম, আবার এটা লায়াবিলিটি হয়ে যাবে, তাই তো স্যার? এস্টিমেটেড ট্যাক্স, আমরা কিন্তু অঙ্কটা পড়েই আশা করি একটু আপনাদের জন্য নামাজের ব্রেক নিব আমরা সবাই মিলে, এরপরে এসে আপনারা করবেন, আমিও আপনাদের সাথে অঙ্কটা দেখব। যে কোনো একজন আমাকে একটু বলেন এই এন্টিটার ব্যবহার কি হবে। আমাদের জন্য ফলস এন্ট্রি হয়ে গেল, তার মানে এটা আসবে না, আসবে না। ওকে, পরের লাইন টুকু কি হবে? আমাদের জন্য ফলস এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে স্যার? এখানে যে বলছে দেওয়া হয়নি, মানে তাহলে আমরা ইন্টারেস্ট ক্লিয়ার কি জানি বলেছে, অন দা লোন ইজ পেইড অ্যানুয়ালি ইন এরিয়ার অন জুলাই ফার্স্ট, দি ডিভেঞ্চার্স আর রিপেয়েবল ইন 2025। এই এন্ট্রিটা একজনে বলেন তো স্যার। আমাদের মনে হচ্ছে একটা সুদের ব্যাপার থাকবে, তাই তো? আমরা ফার্স্ট জুলাইতে হলো আমরা এটা এরিয়ার হিসেবে শোক থাকে। তাহলে দুইটা ঘটনা ঘটবে এখানে, একটা যাবে ইনকাম স্টেটমেন্টে আর একটা যাবে হলো আমাদের কোথায় ডিভেঞ্চার পেয়েবলটা চলে যাবে হলো লং টার্ম। আবার এই যেহেতু এটা আমরা কি করছি এরিয়ার রাখছি নাকি এরিয়ার, তো আর হিসাব কখন করছি দেখে নেব, পরে সেই হিসাবে সে শর্ট টার্ম লায়াবিলিটি হলো হতে পারে যদি অঙ্কে না দেওয়া থাকে। আসুন এবার কালকের অঙ্কে যেমন ছিল অ্যাকাউন্টেড, সেম থিং, দিস শেয়ার ইস্যু ইজ রিফ্লেক্টেড ইন দা ট্রায়াল ব্যালেন্স। তার মানে বোঝা গেল যে আইটেমটা আমার দেওয়া আছে ওখানে ট্রায়াল ব্যালেন্সে, বছরের শুরুতে সেই পরিমাণ শেয়ার আমার হাতে ছিল না, তাই তো স্যার? আমাদের প্রিমিয়াম বলে দিয়েছে 40 পয়সা পার শেয়ার, দেন প্রিমিয়াম 40,000। থ্যাংক ইউ স্যার, এই তো অঙ্ক একটু একটু আগে, আপনারা পারেন তো স্যারেরা, নিশ্চয়ই হয়ে যাবে। আলাদা ভাবতে হয়, ধরুন এইগুলো আপনি জানলেন,
এর দেখা যাবে আরেকটা অঙ্কে কি আরেকটা নতুন আইটেম থাকবে, ওগুলোকে আস্তে আস্তে মাথায় নিতে হবে। আর এইভাবে দেখলে মনে হয় স্যার সব পারি, তারপরে স্যার একসাথে করতে যাই তখন স্যার এলোমেলো হয়ে যায়। আচ্ছা আপনারা তো মনে হয় মোবাইলে গেম খেলেন নাকি মাঝে মাঝে স্যারেরা? আপনাদের মোবাইলে কি গেম টেম আছে? মোবাইলে গেম খেলেন না মাঝে মাঝে? ওই যে আমি দেখেছি ছোটবেলায় না, মানে আমার ছোটবেলায় না আপনাদের ছোটবেলায় মনে হয় ওই যে সাপ সাপ থাকে একটু একটা ঘোড়ে আর একটু করে খায় আর বড় হতে থাকে নাকি? আপনাকে প্রত্যেক গুলোকে একটু অ্যাবজর্ব করতে হবে স্যার, ঠিক আছে? এন্ড প্রিপেয়ার্ড ইন এ ফর্ম সুইটেবল ফর পাবলিকেশন, ভালো দেখাবে এরকম একটা পর্যায়ে। আপনাকে কি জিনিস চেয়েছে? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এন্ড স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। তাহলে আমাদের এই অঙ্কে যখন যাবো আমাদের প্রথম কাজ হবে অ্যাট ফার্স্ট উই উইল সেট অল অফ আওয়ার ওয়ার্কিংস। এবং আমরা কতদিন বলেছি আপনি চাইলে আপনার মূল অঙ্কের প্রেজেন্টেশন আগে করতে পারেন, ওয়ার্কিংস পরে করতে পারেন। আজকে কিন্তু আমরা আগে ওয়ার্কিংসটা করব, আমি সেভাবে রেডি রেখেছি। তো আমরা একটু কি নামাজের ব্রেকে যাই এখন স্যার? এভাবে থাকুক, ঠিক আছে? তাহলে এখন থেকে ঠিক আমরা এখন থেকে 12 মিনিটস পরে আমরা ঢুকবো, ঠিক এখন থেকে 12 মিনিট পরে যার ঘড়িতে যেটা বলবে। থ্যাংক ইউ স্যার।
Dear participants, hello, assalamu alaikum again. Walaikum salam, sir. Maybe we can start now. Yes, sir, we can start now. Okay, thank you, sir. Thank you, sir. আমরা মোটামুটি ভাবে চেষ্টা করেছি প্রত্যেকটা আইটেম কে বোঝার জন্য। আপনাদের হাতে কাছে কলম খাতা আছে তো স্যাররা? ভুল হয়ে গেল গো। তো এইটা একটু ক্যালকুলেশন আমরা কিভাবে করি কালকে মনে থাকার কথা। আমরা আগে ক্যাটাগরি কয়টা আছে আমাদের দেখুন তো, কি কি আইটেম ওখানে আছে, আপনারা সে কয়টা আইটেমে ভাগ করবেন। হ্যাঁ, কথা ছিল স্যার, বলেন স্যার। প্ল্যান্ট মেশিনারি, সরি স্যার নামটা ভুলে গেলাম। এর মধ্যে স্যার যে একটা আপনার প্রেজেন্টেশন দিয়েছেন, এই প্রেজেন্টেশনটা যদি না করে আমি যোগ বিয়োগ করে করি, আচ্ছা, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই স্যার। আপনার সুবিধা মতো করেন, কিন্তু মূল জিনিসটা বাদ না পড়ে, ঠিক আছে স্যারেরা? এখন আপনাকে ফরমাল দেখাচ্ছি, কারণ আপনি যখন কোন ফরমাল কাজ করবেন কোন প্রতিষ্ঠানে তখন এভাবে ফরমালি দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় আপনি আপনার মতো করবেন। হ্যাঁ তাহলে আমাদের কথা ছিল, আমরা আবারও বলি ব্রেকডাউনটা দেখাবো যে কোন কোন আইটেম ওখানে আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের ওখানে একটা ছিল বিল্ডিং ছিল, আরেকটা কি ছিল মোটর ছিল, আরেকটা মানে ফিকচার ছিল, ঠিক আছে? আর একটা হলো টোটাল, আমরা তিনটা ঘর দেখাবো এইভাবে। দেখুন একটু হাতে হাতে আপনি যদি করে ফেলেন তাহলে ভালো হবে। আমি এরপরের অঙ্ক আর একটু কঠিন ভাবে দিব, অর্থাৎ আমি কোনো তথ্যই দিব না, আপনারাই বসাবেন, পরে মিলাবো আমি। আসি কেন জানি আমি আগে তথ্য দিয়ে ফেলেছি মনে হয়। তো লেখার স্টাইলটা খেয়াল করুন, বিগিনিং ব্যালেন্সটা লিখে ফেলবেন কোথা থেকে, ফ্রম ইউর ট্রায়াল ব্যালেন্স, এডিশন এন্ড ডিসপোজাল, যেটা এডিশন এডিশনের ঘরে লিখবো, ডিসপোজাল ডিসপোজালে ব্র্যাকেট দিব, মাইনাস শো করবে, টোটালে মাইনাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। অ্যাডজাস্টেড ব্যালেন্স যোগ বিয়োগ করে বের করে ফেলুন, যারা পথে আছেন তারা শুধু দেখতে থাকুন, আর যারা একটু যদি সুযোগ থাকে আপনি হাতাতে করুন। আমরা সময় দিচ্ছি আজকে এটার জন্য, আমরা হয়তো এক মিনিট দু মিনিট করে সময় নিব, নিয়ে নিয়ে আগাবো আস্তে আস্তে। স্যার ক্যারিং ভ্যালুটা দেখে স্যার গত লেকচারে একটা ই মনে পড়লো, আপনার স্যার প্রথম যে অঙ্কটা করেছেন ওটা বইয়ে দেখলাম স্যার। আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু আসে হচ্ছে 2,40,000, কিন্তু ওইটা স্যার 31 মার্চে, কিন্তু 1 এপ্রিল ওইটা আবার স্যার 2,48,000 দিছে। না স্যার, ব্যাপার আছে, ওরা দুটোই দেখিয়েছে। আমরা একটু ওই যে বললেন সময়টা আমরা বাঁচাতে চাই, এই প্রেজেন্টেশন আরো সুন্দর হয় যদি বছরের শুরুর ক্যারিং ভ্যালু কত হওয়ার কথা ছিল। ওইখানে দুইটা শো করেছে বলে হয়তো আপনার দুটা চোখে আসছে, আমি তো ভুল না করি। আমরা কিন্তু এখানে শুধু ক্যারিং ভ্যালু, আমাদের এই এই ব্যালেন্সড ফিগারটা দেখাচ্ছি শুধু স্যার, ঠিক আছে?
লাল করেছি মনে হয়, যাই হোক। তো এইখানে অ্যাকুমুলেটরটা করার জন্য যেমন 15,000 আমি বের করব, অ্যাকুমুলেট করার জন্য আপনি ইউ উইল এট ফার্স্ট ইউ উইল রাইট ইউর প্রিভিয়াস অ্যামাউন্ট 58 এইটা লিখবো, এবং এইটা আমি দেখুন পরে করে নিয়ে আসছি, সেটা একটু দেখে দেই আছে কিনা দেখি একটু, কোথাও করেছি মনে হয় আমি এটা ওয়ার্কিং নাম্বার 4 or 5 দেখুন আসুন দেখি আমি মিলাতে পারি কিনা। 14 lakh পরে আমার ল্যান্ডের কিন্তু 8 lakh বাদ দিয়েছিলাম, তাই না স্যার? জি স্যার মনে আছে। আর এডিশন ছিল 1 lakh, তাহলে মোট কত লাখ থাকবে আমার? 7 lakh। তাহলে 7 lakh মিলে বসে আছে, দেখুন 7 lakh 2% 14,000 আছে ওখানে, 14 লিখেছি আমরা, 30 বাদ দিয়েছি। যিনি মোটর ভেহিকেলের কথা বলছেন খেয়াল করতে হবে, আপনাকে প্রথম দিন শিখিয়েছিলাম যে যখন আমরা মোটর ভেহিকেলের ব্যালেন্সটা বের করব, কস্টিং থেকে আমরা কি করব ডেফ্রিসিয়েশনটাও বাদ দিব। এখন ডেফ্রিসিয়েশনের ক্ষেত্রে যে আইটেমটা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে তার এ ভ্যালু কত আছে? 14,000 টাকা ছিল না? জি স্যার যেতে হবে আমি কি তাই কি করেছি আমরা বলুন তো, দেখুন তো স্যার। আপনি অবচয় করছেন না, তাই তো স্যার? খেয়াল করুন কথাটা, তাহলে এই যে 24,000 ডেফ্রিসিয়েশনটা, সেইটা আগের যে ডেফ্রিসিয়েশন তার মধ্যে আছে না? এর মধ্যে আছে না? তাহলে যদি থাকে আমি যেহেতু মেশিনটাকে বাদ দিয়ে দিব, ওই মেশিনের ডেফিসিয়েন্টটা তো বাদ দিতে হবে। জি স্যার, না স্যার আমি এইটা বলি নাই স্যার। তবে তবে স্যার স্যার যে সমন্বয়ের মধ্যে স্যার একটা এন্ট্রি ছিল মেবি যে আমরা যেগুলো ডিসপোজাল করব ওগুলো ডিপ্রিসিয়েশনগুলো চার্জ করব না। হ্যাঁ জি আমি সেটাই বলছি স্যার, তা আমি এই 24 কে তো বাদ দিছি, সে মেশিনটার দাম বাদ দিলাম না? জি স্যার। তাহলে এখন এই যে বাদ দেওয়া মেশিনটা তো ডেফিসিয়েন্ট অলরেডি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। আমি যোগ করে বাদ কথা বলছি না, আমি এখান থেকে বাদ দিয়ে দিবো যে ওর নেই, মানে আমার মূল মেশিন থেকে সরে গেল, ডেফিশন থেকে সরে যাবে, এই জন্য 30 থেকে ওই 14 সরে যাবে স্যার, ঠিক আছে? ফার্নিচার ফিটিংস ওইভাবে করলে এটা আসবে, এবং সেটা আমরা একটু ক্যালকুলেশনে যাবো, আমি ওটা আবার আপনাদের দিকে করিয়ে নিবো ইনশাল্লাহ। এইটা এখন যোগ বিয়োগ করলে যেটা হলো দিস ইজ আওয়ার ক্যারিং ভ্যালু, ঠিক আছে স্যার? এখন এইটা আমার, পরে যখন আমি আমার ফিনান্সিয়াল পজিশন শো করব, এইটা হবে আমাদের প্রেজেন্ট ক্যারিং ভ্যালু। আচ্ছা চলুন দ্বিতীয়টা, শেয়ার ক্যাপিটাল, যেটা আমরা মুখে বললাম আপনি আলোচনার সময় দেখুন, আমি আবারও বলছি যখন আমরা আলোচনা করি যেটা বলি সেটা আপনাকে দেখুন আমরা লিখে দিব, দেখুন আপনারা লিখে ফেলেন শুধু এইভাবে, বইতে হয়তো এইভাবে নাও থাকতে পারে, আমি একটু কম বেশি লিখেছি। উই উইল টেক টাইম, আমরা আজকে কিন্তু এটার জন্য সময় নিব, অঙ্কটা আমি চাচ্ছি আপনি একটু হাতে হাতে করবেন, এই জন্য আমরা স্লাইডটা রেখে দিচ্ছি, আপনি দেখে থেকে তোলেন, তোলার পরে বুঝতে না পারলে বলবেন। সরি, স্যার নমিনাল ভ্যালুটা যে ফেস ভ্যালু না স্যার? ইয়েস, নমিনাল ভ্যালু, দ্যাট ইজ ফেস ভ্যালু। যেমন দেখুন এখানে কিন্তু আমরা এটুক না দেখালেও চলতো, টোটাল প্রসেস কিন্তু না দেখালেও চলতো, এটা আমি যখন চেঞ্জ ইন ইকুইটি করব যোগ করলে তো অটো টোটাল হয়ে যায়, পরীক্ষার সময় আপনি চাইলে এটুক ফেলে দিতে পারেন স্যার। ডিভিডেন্ডের মধ্যে মনে হয় একটা শূন্য বেশি দিয়েছেন স্যার। হ্যাঁ শূন্য বেশি পড়ে গেছে স্যার, এখনই ঠিক করব স্যার। না স্যার দরকার নেই, বুঝতে পারছি তো স্যার আমরা, এখন আমি পাচ্ছি মনে হয় যে ভয়, আগে তো ভয় পেতাম যে আই এম নট মানে ওয়েল ইকুইপড উইথ দা মেশিন, তা দেখি যে না মাঝে মাঝে পারি ভাই,
সেই হিসাবে দেখি পারি কিনা, এখনই হয় কিনা, আল্লাহ হয়ে যায় যেন, আল্লাহ যেন হয়, বুঝছেন না? হয়েছে নাকি স্যার? You are good at, sir. No, no. I am not good at with this machine. Thank you, sir. তাহলে এটা ক্লিয়ার মনে হয়? এনি কোশ্চেন ফ্রম এনিবডি এনি কর্নার? নো, ক্যান আই গো ফরওয়ার্ড? স্যার এই যে টোটাল প্রসিডটা আপনি দিলেন, অটো যোগ হয়ে যাবে, সেইটা আমি একবার করে রেখেছি, আর কিছু না, এটা না করলেও কিন্তু চলবে, ফেলে দিন আপনি, ঠিক আছে? আপনার কর্নারে গেলে এটা ফেলে দিন, আমি এখন ফেলছি না, কারণ কেউ কেউ রাখবে, দেখতে ভালো লাগে। স্যার পয়েন্ট নাইন দিয়ে মাল্টিপ্লাই করলাম কিনা? আমার 50 যদি হয় গ্যাস মূল্য বা ফেস ভ্যালু, আর 40 পয়সা যদি হয় আমার প্রিমিয়াম, টোটাল আমার টোটাল গেটিংসটা কত বা আর্নিংসটা কত হচ্ছে? 9.90 পয়সা। ওকে স্যার, আগাবো স্যার এখন? জি স্যার। ওকে, নাও লোন ইন্টারেস্ট, এটা করার আপনি জানেন কিছুই না, শুধু লিখে রাখলাম, বের করে দেখালাম, 80,000 টাকার 10% কত হয়? 8,000 টাকা, শুধু লিখে রাখুন, এটা আমি আর বুঝাবো না কেমন করে হলো। Your calculator will say আমরা আগে ম্যাথ করার সময় যে ডান পাশে এগুলো লিখে করে ফেলতাম, এখন কি এভাবে করব না আলাদা আর কি? আপনার কোনো অসুবিধা নেই, আপনার যেভাবে সুবিধা হবে, আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে as you desire, আপনার যখন যেভাবে পছন্দ হয়, শুধু আমার যেন প্রেজেন্টেশনটা মোটামুটি আমরা বুঝি যে আপনি কি বলতে চাচ্ছেন, ঠিক আছে স্যার? জায়গা পাইলে ডাইনে বামে যেখানে করবেন কোনো সমস্যা নেই। ওকে, গেইন অন ডিসপোজাল যেটা মুখে বলেছিলেন একজনে, আপনারা করুন তো, কিভাবে লিখবেন পরে আমার লেখা দেখাবো। গেইন অন ডিসপোজাল আপনারা প্রথমে কি লিখবেন? স্যার কস্ট, প্রথমে লিখবেন কস্ট, তারপর ডেপ্রিসিয়েশন মাইনাস করে ক্যারিং ভ্যালু। আমরা দেখেন সং আরো সহজ করে ফেলেছি, দেখুন আপনি প্রসেসটাও আগে লিখে, আপনি যেটা বললেন ওটা সুন্দর আপনার জন্য, কিন্তু ওই যে আপনি আবার বলেন মাঝে লাইনটা কমিয়ে দিয়েছি, আমি কিন্তু এটা আবার লাইন কমিয়ে দিয়েছি, দেখুন প্রসেস লিখেছি আর ক্যারিং ভ্যালুটা একবারে আমি এখন তো অঙ্ক মোটামুটি শিখেছি, 24, 14, 10,000 ক্যারিং ভ্যালু, প্রফিট অন ডিসপোজাল 2,000। ওকে আচ্ছা, তুলে ফেলুন শুধু, যদি বলেন স্যার পরে করব, পরে কিন্তু সময় পাবেন না, কারণ এই এই আজকে ঈদের ডামাডোল দেখছেন না, মাওয়া ঘাটে দেখছেন? খুলনার লোকজন আছে কিন্তু, ঠিক আছে না, খুলনা বাগেরহাট সাতক্ষীরা এরা গিয়ে দাবা দাবি করছি। জি স্যার, আমি আবার ওই জেলার লোক স্যার, আসার জন্য। ওকে ভাই, থ্যাংক ইউ স্যার। ওকে, লিখে ফেলেছি, আগায় আর একটু দেখুন, ডেফিসিয়েশনটা ক্লিয়ার দেখাবেন, এইটা কিন্তু আর ইয়ে করবেন না, দেখুন আমি দেখিয়ে দিয়েছি আপনাকে ক্লিয়ার। বিল্ডিং ওই যেভাবে মুখে বললাম আমি সেভাবে দেখিয়েছি, মোটর ভেহিকেল যেভাবে শুরুতে আমি আপনাকে ইনস্ট্রাক্ট করলাম সেভাবেই দিয়েছি, আর ফিকচার ফিটিংস নিয়ে কোনো সমস্যা নেই, যেভাবে টাকা আছে সরাসরি 10%। নিশ্চয়ই খেয়াল করছেন যে আমরা কস্টটা ঠিক রেখে আমি কি করেছি, ডেফিসিয়েশন থেকে ওই 14,000টা বাদ দিয়ে, যেহেতু তার আমি সরিয়ে ফেলেছি মূল টাকা দিয়ে পার্সেন্টেজ করে বের করেছি। ওকে,
আবার বলছি স্যার, আপনার এগুলো একটু আবার নিজে কিন্তু বাসায় ইয়ে করে নিয়েন, কোনো জায়গায় ভুল থাকলে আপনারা ঠিক করে নেবেন, পরের দিন আমাকে একটু শেয়ার করবেন যে স্যার এখানে একটু ভুল ছিল আমরা ঠিক করে নিয়েছি। আগে একটু নেট প্রফিটটা আপনি করবেন, আমি একদম চুপচাপ বসে থাকবো কিছুক্ষণ। নেট প্রফিট আপনি কি করবেন, নর্মালি ইউ উইল স্টার্ট উইথ ইউর ট্রায়াল ব্যালেন্স ফিগার, ঠিক আছে স্যার? ট্রায়াল ব্যালেন্সের ফিগারটা নিন। এবার আপনি দেখুন, আপনার কিন্তু অলরেডি অঙ্কটা প্রায় মনে থাকার কথা যে আমরা একটা ট্যাক্স এস্টিমেশন করেছি, সেটা এখানে এসে আমরা প্রফিট যেহেতু লেখা, আমরা কস্ট হিসেবে তাকে বাদ দিব। ইন্টারেস্ট ডিউ, ইয়েস ডিসপোজ, আর হলো আমাদের যে ডেফিসিয়েন্ট গুলো আছে না, এই আইটেম গুলোকে আমরা নিয়ে নেব। জি জি, এটা বাদ দিব, মানে ইনকাম যদি বাড়ায় সেটা যোগ করব, আর যেগুলো আমার ইনকামকে কমিয়ে দিবে সেটা বিয়োগ দিব। এবং দেখুন আমরা তা লিখছি কিনা। ট্রায়াল ব্যালেন্স ফিগার নিয়েছি আগে, এরপরে আপনি আমরা নিলাম গেইন অন ডিসপোজাল, ডেফিসিশন যেটা বের করেছি, তিনটাকে একবারে যোগ করে লিখতে পারেন বা আলাদা করে লিখতে পারেন। ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ফিনান্স কস্ট, যেটা আমরা ইন্টারেস্ট বলেছি, আমরা এখন থেকে দেখব আমাদের অনেক অঙ্কে নামটা দিয়ে ব্যবহার করবে ফিনান্স কস্ট, সেম থিং, অর্থায়নের ব্যয় ধর বলা হয় এখন অনেক সময় এটাকে, কস্ট অফ ফান্ড বলে। দেখবেন যারা ব্যাংকে কাজ করে এই টাকাটা অনেক সময় কস্ট অফ ফান্ড বলে ওরা। দিস ইজ আওয়ার ফাইনাল প্রফিট, এবং ক্যালকুলেটর যদি আপনি এখনই ব্যবহার করেন, আপনি এখনই ভুল থাকলে ধরতে পারবেন যে স্যার এখানে একটু সমস্যা হয়েছে যোগ বিয়োগে, ধরতে পারবেন। ইফ উই আর ক্লিয়ার অ্যাবাউট আওয়ার ওয়ার্কিংস, দেন ইট উইল বি ইজিয়ার টু প্রেজেন্ট ইউর স্টেটমেন্টস। নিশ্চয়ই আমাদের ক্যাশের কিছু চেঞ্জ আসবে মনে হয় স্যার? হ্যাঁ স্যার, ক্যাশে কিছু চেঞ্জ আসবে, কারণ যেহেতু আমরা যখনই ক্যাশে যাব, কোথায় চেঞ্জ আসবে বলুন তো, একটু ভাবুন তো কোথা থেকে ক্যাশ চেঞ্জটা আসবে। পারচেজ করলাম যে বিল্ডিং, আর হচ্ছে ডিসপোজ করলাম, জি জি, ওখানে একটা ক্যাশ আমার হাতে আসছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখুন সে তিনটা আমরা নিয়ে আসছি, ট্রায়াল ব্যালেন্সের ফিগারটা নিয়ে আসছি, আমি যে নন কারেন্ট অ্যাসেট বিক্রি করেছি তার টাকাটা এনে যোগ করলাম, আবার আমি একটা নন কারেন্ট অ্যাসেট কিনেছি সেটাকে বিয়োগ করে নিয়েছি, ঠিক আছে স্যার? নিয়ে আপনি যোগ বিয়োগ করে ফেলুন। এখানে যদি কারো প্রশ্ন থাকে একটু করতে পারেন, আপনি যদি সময় বাঁচাতে চান এটা বাইরে না করে অঙ্কের মধ্যেও আপনি একবারে দেখাতে পারেন। যখন অঙ্কটা আমি হোয়েন উই গো উইথ মাই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ক্যাশ এই টাকা লিখবো, ভিতরে ভিতরে যোগ বিয়োগ করে একবারে বসালেও হবে। কিন্তু যেহেতু আপনাকে আমি শেখাচ্ছি এই জন্য আমি কিন্তু ক্লিয়ার কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার? এখানে কেউ কিছু প্রশ্ন রাখবেন? এনি কোশ্চেন ফ্রম ইউ? ওকে থাক, তাহলে আগাই স্যার, আমাদের তো এখনো কাজ বাকি আছে। কেবল কি করলাম, সরি বল, ক্যাশের জায়গাটা স্যার প্রশ্ন ছিল স্যার, যখন আমরা ক্যাশ করবো না স্যার, তখন তো স্যার ক্যাশটা আমাদের হিসাব করে তো স্যার আমরা ট্রায়াল ব্যালেন্সে যোগ করে ফেলবো, আমরা কেন নতুন করে এখানে স্যার যোগটা করবো স্যার? ওকে থ্যাংক ইউ, ওটা তো ভাই অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টের আগে তো ট্রায়াল ব্যালেন্স করা হয়। আচ্ছা আমি একটু উত্তরটা দিই স্যার, প্রথম হলো যে আমাদের ব্যালেন্সে মানে এটা বলা আছে, তাই তো স্যার যিনি কোশ্চেন করলেন? ওখানে বলা আছে যে এডিশনাল যে বলা আছে ওটা এখন অ্যাডজাস্ট করা হয় নাই স্যার,
Clear? That is, this balance is before these adjustments. যদি দিয়ে কথা বলবো না, আমরা সবসময় মনে করবো যা বলো ওইটা দিয়ে যা হয় তাই ভাববো, ঠিক আছে স্যার? করা হয় কিন্তু আবার বলি, কিন্তু অঙ্ক কি বলেছে এটা করার পরে আমার এই অ্যাডজাস্টমেন্ট গুলো বলেছে করা হয়নি, বলে দিয়েছে না, ক্লিয়ার? তাহলে আর যদি না হতো আমরা বলবো না, যদি না হতো তো না হতো, কিন্তু হয়েছে যখন তখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে স্যার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার হচ্ছে দেখা গেছে আমাদের ক্যাশটা ট্রায়াল ব্যালেন্স ইনক্লুড থাকে, সেটা বলে দিবে তো আমাকে, আমাকে তো বলা থাকে স্যার, না বলা থাকলে আমি কিছুই করতে পারবো না। ওকে জি, তাহলে আগে এবার ফাইনালি এবার দেখুন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আমরা জানি একদম চোখ বুঝে এখন বলতে পারি, উই উইল স্টার্ট উইথ আওয়ার পিপিই অর নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করি যার আন্ডারে আমার পিপিই থাকে, ইনভেস্টমেন্ট থাকে, নাকি স্যার? নন কারেন্ট অ্যাসেট, এরপরে কারেন্ট অ্যাসেট থাকবে। দেখুন তো নন কারেন্ট অ্যাসেট আমরা করলাম না, এই মাত্র সব সুন্দর করে শুধু বসিয়ে দিবে স্যার, এখন থেকে স্যার অর্ডিংস গুলো অ্যামাউন্ট গুলো নিয়ে নিলে হইছে। ওকে এখন, ওকে তাহলে আমরা যদি সময় আমাদের কম থাকে অসুবিধা নেই, আমরা আগে দেখে দেখে বসিয়ে দেই, আপনাকে কষ্ট করতে হবে না। এরপরে আসুন কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, ট্রেড এন্ড আদার রিসিভেবল, ক্যাশ ইকুইভ্যালেন্ট। এইটা আমি বলেছিলাম, এই ওয়ার্কিংস না করে আপনি এখানেই ছোট্ট করে পাশাপাশি যোগ বিয়োগ করে দেখালে হবে পরীক্ষার সময় যদি আপনার সময় কম থাকে। এন্ড নাও দিস ইজ আওয়ার টোটাল অ্যাসেট, and before our presentation of liability we will prepare our change in equity. jodio ekhane amra porpor dekhiye diyechi kintu ashole amra change in equity age korte hoy, tahole ki hoy apni apnar je capital ongsha dekhate somoshya hobe na, etu boshan ami tarpor jacchi sekhane. স্যার একটু এগোই, জি স্যার। ওকে, আমরা এখানে পরে আসবো, আবার আমি যেটা বলেছি যে এইটা আগে করে নিতে হবে, তাহলে আপনাদের কি হবে এই আইটেমটা তো ওখানে গিয়ে হিট করবে, যেমন শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, এগুলো সব ফাইনাল ফিগার গিয়ে বসে ওখানে, যে কারণে আমরা বিফোর প্রিপেয়ারিং আওয়ার ইকুইটি সাইড অর লায়াবিলিটি সাইড উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। অ্যান্ড হেয়ার দেয়ার আর ফোর আইটেমস, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, প্রিফারেন্স শেয়ার, রিটেন আর্নিংস, টোটাল দ্যাট ইজ ইউ হ্যাভ টু গো ফর 1, 2, 3, 4, 5 কলাম। আপনি যখন শক কাটবেন পাঁচটা কলাম কেটে ফেলেন, এরপরে আমরা যাচ্ছি এরপরে। আমার ভুল ছিল না, একটা শূন্য ঠিক করলাম না স্যার? ওকে, এখন বলবেন, ভুল হলে বলবেন, আমরা ঠিক করে নিব স্যার, আমরা এখনো লার্নিং স্তরে আছি, লার্নিং স্টেজে আছি, সমস্যা নাই স্যার। আমরা বলি যে টেক লেসন ফ্রম এভরি কর্নার, আপনি যে কোনো কর্নার থেকে আপনার শিক্ষাটা নেবেন, কোনো সমস্যা নাই। ঘর কাটা হয়েছে, এবার দেখুন আমরা শুধু ফিগার গুলো বসিয়ে দিচ্ছি, একবারেই দিব আর কি। আসলে কি প্রত্যেকটা যদি স্লাইডে নিয়ে আসি আমরা যদি, তাহলে কি হয় আমাদের ওই পাওয়ার পয়েন্টে গেলে যখন আমি অ্যানিমেশন দেই আমাদের সময় বেশি লাগে, এই জন্য অ্যানিমেশনটা এইটা বেশি দেই নেই, তারপর আপনাদের জন্য দিয়েছি কারণ এইটা একটু জরুরি আমাদের জন্য। ব্যালেন্সটা আগে লিখে নিলাম আমরা, দেখুন এই ব্যালেন্সটা কোথা থেকে পাচ্ছি বলুন তো? বিগিনিং স্যার, বিগিনিং থেকে। তবে এইটা কিন্তু মিলবে না, তাই না স্যার? হ্যাঁ এটা মিলবে না, এটা মিলবে না, কারণ কি আমাদের ক্লোজিং ব্যালেন্সটা এটা দেওয়া আছে, এই জন্য আমরা এটা আমরা বিয়োগ করে বের করে রেখেছি। কি করে ক্লোজিং ব্যালেন্স ধরুন 5 লাখ আছে, অঙ্কে বলা ওই যে বের করে রেখেছি 50,000 আমার নমিনাল ভ্যালু, তাহলে বিগিনিং এ ছিল সে 4.5 লাখ,
আর ওখানে বের করা আছে কত আমাদের ৪০,০০০ ওখানে টোটাল লেখা ছিল ১,০০,০০০ এই জন্য আমরা বিগিনিং ধরে নিয়েছি ৬০,০০০ আর প্রিফারেন্সিয়াল রিটার্নিংস এজ ইউজুয়াল এখানে সমস্যা নেই ওকে নেক্সট ওয়ান টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম আপনি ওয়ার্কিং ৬ এ করে নিয়ে আসছেন যে ইনকামটা বের করেছেন নতুন করে সেটা বসানো হয়েছে ওকে স্যার দেখুন এবং আপনাকে আসলে অঙ্গগুলো একটু ধাপে ধাপে একটু প্রায় মুখস্থ মতো রাখতে হয় যে আসলে এই ঘটনাগুলো এই হয় সবসময় থার্ড ওয়ান আপনি ডিভিডেন্ড দিবেন বলে কথা দিয়েছেন মানে দিবেন দিতে হবে আমার ডিভিএর জন্য প্রিফার ডিভিডেন্ডের জন্য ডিভিডেন্ড আমার রিটার্নিংসে কমিয়ে দিবে নাকি স্যার জি স্যার ওকে ওই যে আমাদের শেয়ার ইস্যু ছিল সেটা আমি শেষে লিখলাম ৫০,০০০ And the all of these items will go to under our equity section. মূলত এই আইটেমগুলো ইকুইটি সেকশনে যাবে যে কারণে আমরা ইকুইটিটা সেট করার আগেই এই চেঞ্জ ইন ইকুইটিটা করে নিব যদি অঙ্কে নাও চায় আমরা বাইরে করে নিয়ে এসে বসিয়ে দিব দেখতে সুন্দর লাগবে Any question, Sarara? Now I am going back. Yes, sir. Okay, আমি একটু পেছনে চলে যাই আবার যেখানে বললাম থেমেছিলাম আমরা একটু এবার দেখুন These four items are from our change in equity statement apnar ar kintu koshto nei ami ki korechi okhan theke shudhu dekhe dekhe boshiye diyechi then boshiye den ebhabe ektu non current liability total balance item boshiye diyechi jehetu tara boleche eta 2025 এ একবারই শোধ করতে হবে অল অফ দিস অ্যামাউন্ট উইল বি আওয়ার নন কারেন্ট লায়াবিলিটি কারেন্ট লায়াবিলিটি ট্রেড পেয়েবল ফ্রম আওয়ার ট্রায়াল ব্যালেন্স অ্যাক্রুয়াল ফ্রম ট্রায়াল ব্যালেন্স প্রিফারড ডিভিডেন্ড ফ্রম আওয়ার ক্যালকুলেশন ওয়ার্কিং টু ১৫,০০০ ডিভেঞ্চার ইন্টারেস্ট পেয়েবল ওই যে ৮,০০০ পেয়েবল ছিল নিয়ে আসছি এখানে ইনকাম ট্যাক্স এস্টিমেশন নিয়ে আসলাম যোগ বিয়োগ করে এইটাই হবে স্যার সীমা টেক্স থেকে আমার ছোট্ট একটা কনফিউশন ছিল স্যার কি লাইনে নাই স্যারের কথা শুনতে পাচ্ছে না স্যার তো মিউট করা Thank you.
স্যারের কথা শোনা যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন? স্যার তো মিউট। এনি কোশ্চেন ফ্রম ইওর কর্নার স্যারেরা? স্যারেরা কিছু বলবেন? স্যার সীমা টেক্সট থেকে আমার ছোট একটা কনফিউশন ছিল। কোথায় কোনটা বলুন স্যার, আজকে না হ্যাঁ আজকে না পারলেও পরে উত্তর দিব, বলুন কি আগে শুনি স্যার। স্যার টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং অন। জি বলুন, আপনি সমস্যাটা বলুন তাহলে আমি শুনি একটু স্যার। স্যার এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড নিয়ে স্যার, অ্যাডজাস্টমেন্টে। আচ্ছা টি ও ওয়াই 1 না? জি স্যার, পি লিমিটেড। জি বলুন স্যার, ওখানে অ্যাডজাস্টমেন্টে যে এক নাম্বারটা স্যার দেওয়া আছে ওইটাতে জাস্ট একটু কনফিউশন স্যার। আচ্ছা অ্যাডজাস্টমেন্টের প্রথমটা হলো তো ডিউরিং পি আর পি পেইড এ ফাইনাল ডিভিডেন্ড টাকা ইন রেসপেক্ট অফ দ্য ইয়ার এন্ডেড 31st, এত দিস ওয়াজ অ্যান এডিশন টু দ্য ইন্টারিম ডিভিডেন্ড সেপ্টেম্বর, এত মানে ডিরেক্টরস ডিক্লেয়ারড ফাইনাল ডিভিডেন্ড। তিন নম্বরটা? না 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 স্যার, ওই এক নাম্বারটাই, এক নাম্বারের লাস্ট লাইনটা স্যার। আচ্ছা দিস ওয়াজ অ্যান ইন এডিশন টু দ্য ইন্টারিম ডিভিডেন্ড পেইড অন এত ইন রেসপেক্ট অফ দ্য ইয়ার, এত বলছে এই হ্যাঁ ইন্টারিম ডিভিডেন্ড যেটা দেয়া হচ্ছে এটা তার অতিরিক্ত। কিন্তু স্যার ও তো অলরেডি মানে পেইড হয়ে গেছে, সেটা হচ্ছে 31 মার্চ 2010। জি 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 তাই বলছে 31 মার্চ 2010। আমরা অঙ্ক করছি কখন স্যার? আমরা করছি তার পরের বছরে স্যার। এখন আপনার প্রশ্নটা কি? তাই আমি প্রশ্নটা তো বুঝিনি এখনো স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো অলরেডি আমার প্রথমে বলে দিল যে এটা আমার পেইড হয়ে গেছে, তাহলে হচ্ছে লাস্ট লাইনে আবার হচ্ছে কি বললো যে এটা 1 সেপ্টেম্বর 2010 এ মেবি ছিল এটা, কিন্তু এটা দেওয়ার কথা ছিল কি 31 মার্চ 2011 তে? না তা বলিনি কথাটা, এরা বলছে হলো এটা দিস ওয়াজ অ্যান এডিশন টু দ্য ইন্টারিম ডিভিডেন্ড। আপনার অঙ্কের মধ্যে কোনো ইন্টারিম ডিভিডেন্ড আছে? না স্যার। ইন্টারিম ডিভিডেন্ড যেটা দেয়া হয় এটা তার অতিরিক্ত দেয়া হয়েছে, এটা কি অঙ্গে কোনো ইফেক্ট পড়েছে কোথাও? না স্যার এটা পড়ে নাই। এটা তো পড়বে না, কারণ এটা হলো জাস্ট বলে দিয়েছে এটা হলো দিস ওয়াজ অ্যান এডিশন টু দ্য ইন্টারিম ডিভিডেন্ড পেইড অন সেপ্টেম্বর 2010। ঠিক আছে, এটা ইন্টারিম ডিভিডেন্ডটা কখন দিই আমরা হিসাব হয়নি, কিন্তু বছরের মাঝখানে যে কোনো এক সময় দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তার মানে এটা হলো আমাদের জন্য আমরা বলি ফলস এন্ট্রি বলি, এটা অঙ্গে কোথাও ইফেক্ট পড়বে না। ওকে স্যার। ওকে স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার। And now, তাহলে আমরা এটা শো করলাম, আমরা কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখলাম এই অঙ্কটা যে দুরুদিনিস চেয়েছিল আমরা, উই হ্যাভ কমপ্লিটেড। And the second problem, and this problem will be your HW নাকি বলবো স্যার, HW। তারপর আমি অঙ্কটা যেহেতু আমি পাঠিয়ে দিব আপনারা বাসায় করে মিলিয়ে নেবেন শুধু, এটা আমরা একটা আমাদের যে বিবি এর বই আছে সেখান থেকে নিয়েছি, কারণ আমরা সিমাটেক্সের বাইরে যখন যাব আশা করি আরো সহজ মনে হবে কোশ্চেন গুলো, এবং আপনি দেখবেন এই কোশ্চেনটা আপনার কাছে সোজাই মনে হওয়ার কথা। দেখুন তো এই আইটেম গুলো আমরা মনে হয় না পরিচিত অঙ্ক স্যার? এটার জন্য আমরা মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিব, আপনাকে এখানে দেখিয়ে দিই নতুন কি আছে এখানে আমাদের, হয়তো এই নামটা নতুন নাকি মার্চেন্ডাইজ ইনভেন্টরি? সোল প্রপার্টিশিপ,
কারণ ওই যে বললাম আমরা কিন্তু যেহেতু হলে গিয়ে বলতে পারবো না যে হঠাৎ এরকম একটা অঙ্ক দিয়ে দেয়, মানে সোল কি বললেন স্যার, সোল কি বললেন আমি বুঝি না, এটা সোল প্রোপ্রাইটরশিপ, সোল, হ্যাঁ সোল প্রোপ্রাইটরশিপ এর অঙ্ক, এক মালিকানা কারবার। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এক মালিকানা কারবার যেটা হয়, আমার চেঞ্জ ইন ইকুইটি আমরা ওইভাবে শো করি না। আমরা নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় লিখতাম বিগিনিং ক্যাপিটাল প্লাস অর মাইনাস আওয়ার প্রফিট অর লস লেস ড্রয়িং, নাকি তাই না স্যার? আপনাদের চোখ ভালো, এখন ঠিক করার সময় নেই আমার, আমি ঠিক করবো না, আপনি ঠিক করে নিন। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কি হচ্ছে? এটা হওয়া মানে কিন্তু এর মধ্যে আমরা কি কি অ্যাডজাস্ট করেছি বলুন তো? মূল প্রাইস আছে, ওকে, বিগিনিং ইনভেন্টরি, ইয়েস, বিগিনিং ইনভেন্টরি পারচেজ, এনি কাইন্ড অফ রিটার্ন, এনি কাইন্ড অফ ডিসকাউন্ট, এনি কাইন্ড অফ এন্ডিং ইনভেন্টরি, সব এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে আছে না? তার মানে হলো এটা যখন আমি লিখবো আমরা কিন্তু আর এইটাকে আবার নতুন করে, গতকাল কি করেছিলাম আমরা কিন্তু এইটা এটা যোগ করে নিয়েছিলাম, ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এইটা করার সুযোগ আমাদের আর নেই, তাই তো স্যার? কস্ট অফ গুডস সোল্ড একবারে লিখে ফেলবো, ওকে। স্যালারি অ্যাডভার্টাইজিং ইউটিলিটি কোনো সমস্যা নেই, রিপেয়ার ডেলিভারি এক্সপেন্স রেন্ট এক্সপেন্স প্রবলেম নেই, চলে যাই পরে। স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, শুধু আইটেমগুলো বলে দেই, স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড 3500 হাতে আছে, এর মানে হলো ভিতরে যে স্টোর বাকি এক্সপেন্স দেখাবো, ইয়েস স্যার, আর এটাকে আমি পরে ব্যালেন্স শীটে দেখাবো, ওকে স্যার, অ্যাসেট, থ্যাংক ইউ। ডেপ্রিসিয়েশন আপনাকে কষ্ট করতে হবে না, একবারে বের করে দেওয়া আছে কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, ওকে। নাম্বার 3, ইন্টারেস্ট, কত সুন্দর করে অঙ্ক দেখেন, এত সুজা দিলে তো পারতাম গো, ইন্টারেস্ট অফ টাকা এত একরুড, নোটস পেয়াবল, নোটস পেয়াবল ইন্টারেস্ট বাকি আছে আমরা দিয়ে দিব। পার্সেন্টাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড, তার মানে এটা হচ্ছে আমার সেই ক্লোজিং ইনভেন্টরি যেটা আমরা পরে, এটা পরের ব্যালেন্স শীটে যাবে, এটা তো সংক্ষেপে থাকবে ব্যালেন্স শীটে, ওকে স্যার, পরের ব্যালেন্স শীটে যাবে, ওকে ওকে। আচ্ছা, আদার ডাটা, স্যালারি এক্সপেন্স 70% সেলিং 30% অ্যাডমিন, তার মানে স্যালারি টাকাটাকে আমরা ক্যালকুলেটরে শুধু স্প্লিট করব, সেগ্রিগেশন করে এই এই পার্টটা নিব সেলিং, এই পার্টটা নিব অ্যাডমিন, ওকে স্যার। সিমিলার ফর রেন্ট এক্সপেন্স, এজন্য এক এক কালিতে রেখেছি, টাকা 30,000 নোটস পেয়াবল আর ডিউ ফর পেমেন্ট নেক্সট ইয়ার। দেখেন চালাকি করেছে কি, আগের দিনে কিন্তু আমরা কি করেছিলাম, টোটাল যে টাকাটা ছিল নিজেরা 5 ভাগের 1 ভাগ নিয়ে গেছিলাম পরের সময়, আর 4 ভাগ আরো পরের সময়। ওরা অঙ্কে ক্লিয়ার বলেছে যে নোটস পেয়াবল যেটা বলা 30,000 ধরতে হবে শর্ট টার্ম, আর বাকিটা ধরতে হবে লং টার্ম, লং টার্ম, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা কিন্তু নতুন পেলাম, এরকম এন্ট্রি আমরা করেছি কি, আমরা নিজেরা 4 ভাগ 5 ভাগ করে নিয়েছি, ওকে। রিপেয়ার বলেছে 100% অ্যাডমিনে নিতে, আবার বলবো অবশ্যই স্যার, যদি আমি বলতাম যে নোটস পেয়াবল 5টা ইনস্টলমেন্টে শোধ করতে হয়, আপনি কি করতেন? বাকিটা লং টার্মে নিয়ে যাবো। ইনস্ট্রাকশন, মাল্টিপল স্টেম ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এন্ড ক্লাসিফাইড ব্যালেন্স শীট, ওকে। এটা মেবি স্যার প্রিন্সিপাল অফ ফিনান্স থেকে নিয়েছেন স্যার, না আমি ওইভাবে কোনো, আমরা কোনো রাইটারের বই থেকে নিয়েছি, এটা হতে পারে, হয়তো আমি নিয়েছি, আমি জানি না, আমার এই মুহূর্তে মনে নেই আমি কোন বই থেকে নিয়েছি, ঠিক আছে স্যার, নিয়েছি বাস আপনাদের জন্য, ওকে, থ্যাংক ইউ। তো দেখি উত্তরটা আমরা দিয়ে দিই, আপনারা পরে মিলাই নেবেন, শুধু নিশ্চয়ই এই কাঠামোতে আমরা ছোটবেলায় স্যার ওদের মধ্যে এত সহজ অঙ্ক কি দিবে, না আপনাকে তো ধারণা দিচ্ছি আমি তো অঙ্ক দিব না পরীক্ষায়, আপনি আমরা বলি 30টা লেকচারে যা শিখবো সব যদি পরীক্ষা দিতাম তাহলে তো 1000 মার্কের কোশ্চেন হতো, ঠিক আছে স্যার, তাই না? আমরা যা শিখবো সব কি পরীক্ষা দিবে? দিবে না, না স্যার, ঠিক আছে, আপনাকে কনসেপ্টগুলো শুধু শিখিয়ে দেই যেন কোনো জায়গায় গিয়ে সামনে আটকে না যাই আমরা। এই যে থাকছে পরেরটা দেখে আমরা একটু কথা বলবো অল্প একটু, ইকুইটি স্টেটমেন্ট জাস্ট ভেরি সিম্পল দেখুন, ওকে, শুধু দেখে যান এখন, পরে আপনি বাসায় করে নেবেন। And this is our financial position. যে কোনো ভুল ত্রুটি নিজ গুণে ঠিক করে নিবেন, আমার জন্য রাখবেন না। এই হলো আমাদের আজকের লেকচার। তো আমি একটু ইনস্টিটিউটের কেউ কি আছেন আমাদের সাথে এই মুহূর্তে? সাদ্দাম সাহেব আছেন নাকি? আইসিএমএ ইনস্টিটিউটের কেউ আছেন? সাদ্দাম সাহেব বলে বিজি থাকে।
বিজি থাকে। ওকে স্যার, তো আমার যেটা মনে হয় আমি বলি একটু, আমাদের নেক্সট ক্লাস হলো সোমবারে, সোমবারে সম্ভবত ঈদুল সরি লাইলাতুল কদরের ছুটি পড়বে, অতএব ক্লাস থাকছে না। আর লাইলাতুল কদর যদি ওটা হয়, আর একদিন মাত্র অফিস চলবে মঙ্গলবারে, সম্ভবত বুধবার থেকে আপনার ঈদের ছুটি শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি আমরা আর ক্লাস পাচ্ছি না, ঠিক আছে? যদি পাই তাহলে আই উইল অ্যাটেন্ড, এবং সেক্ষেত্রে আমরা লেকচার 19 অর্থাৎ আমরা নিশ্চয়ই আমরা এই পর্যন্ত স্টিল নাও আমরা উই হ্যাভ লার্নড আওয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড চেঞ্জ ইন ইকুইটি, উই হ্যাভ অ্যানাদার ইম্পর্টেন্ট স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যান্ড নেক্সট ক্লাস উই উইল গো উইথ আওয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সিমা টেক্সট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইন চ্যাপ্টার 19। যদি ঈদের ছুটি হয়ে যায় আমরা ঈদের পরে প্রথম যে ক্লাসটা পাবো আমরা আশা করি, আমরা 12 তারিখ পর্যন্ত ক্লাস হবে, আপনার ক্লাস কি আর হবে না তাহলে? না আমি আবারো বলি 12 তারিখ বলি, যদি আমরা ক্লাস করছিলাম তো স্যার ওখানে বলে দিয়েছে যে বুধবার পর্যন্ত ক্লাস হবে। ওকে ফাইন, কোনো প্রবলেম না, আমি তো রেডি। আপনি যদি বলেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখনি শুরু করবেন, আমি এখনি করতে পারি। না না স্যার, মানে আপনার ক্লিয়ারের জন্য বললাম স্যার, সকালবেলা স্যারে ফোন করছিল তো স্যার। জি 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 জি, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট ক্লাস উই উইল গো উইথ আওয়ার অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যাশ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যান্ড দিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কন্টেইনস ইন ইওর টেক্সট চ্যাপ্টার নম্বর 19। আমি স্যার, হ্যাঁ বলুন স্যার। স্যার আমি 10 নাম্বার লেকচার পর্যন্ত পেয়েছি স্যার, 11 12 পাইনি স্যার। এটা তাহলে আমি বলি, আমার হয়তো আমি তো 113 জনকে প্রত্যেকদিনই পাঠিয়ে দিচ্ছি, একটু পরে পাঠিয়ে দিচ্ছি। আমার নামটা স্যার পাওয়া যাবে, কারণ কারো কাছে পেয়ে যাবে, গ্রুপে আছে, এখনো গ্রুপে পেয়ে যাবেন। আর যদি একটা কাজ করেন, আপনি একটু পরে হ্যালো করে রাখেন আপনার ইমেল থেকে, তাহলে আমি ধরে নেব এটা কোনো কোনো বাদ হয়ে গেছে, আমি ইমেলটাকে আমি আবার গ্রুপে অ্যাড করে নিব, ওই 113 জনের নাম একসাথে আছে, ঠিক আছে স্যার? আপনি একটু আমাকে একটা ইমেল জাস্ট হাই হ্যালো করে দিলে বুঝবো, আর কিছু বলার দরকার নাই যে স্যার আমি পাই নাই, লেখার দরকার নাই, আমি বুঝবো যে আপনি দিয়েছেন। ওকে, তাহলে আমরা মোটামুটি এই শেষ সময় এসে, ঈদের মানে রোজার শেষ সময় অনেক কষ্টে আছেন, কিছুক্ষণ পরে ইফতারি করবেন আপনারা, সেই পর্যন্ত একটু কষ্ট করে হলো থাকুন, আর আগামী দিনগুলো সবার জন্য ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। হবে না ক্লাস, আসসালাম।